हेलो स्टूडेंट्स, वेलकम टू ऑनलाइन क्लासेस ऑफ एमआईसीएस एजुकेशन। सरकारी चाकुरी प्रस्तुतिर जन्य अन्यतम सेरा प्रतिष्ठान। इखाने आपनारा डब्ल्यूबीसीएस, रेलवे, पीएससी, एसएससी, स्कूल सर्विस कमिशन, डिफेंस एवं अन्यान्य जे कोनो धरनेर राज्य सरकारेर एवं केंद्रीय सरकारेर चाकरीर जन्य प्रस्तुति निते पारेन इंग्रेजी एवं बांगला उभय माध्यमे। अभिज्ञ शिक्षक द्वारा प्रशिक्षण देवा है। इछाड़ा प्रति सप्ताह ऑनलाइन मॉक टेस्ट एवं प्रति मासे मासिक मॉक टेस्टर माध्यमे आम्रा छात्रदेर सार्विक मूल्यायन करे थाकि। इछाड़ा समस्त क्लासेर स्टाडी मेटेरियल आम्रा स्टूडेंटदेर पीडीएफ हिसेबेओ प्रोवाइड करे थाकि। समस्त लाइव क्लासेर रेकर्डिंग देवा है। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমাদের ইভিএস এর প্রথম ক্লাস প্রথম চ্যাপ্টারটা আমরা পড়েছি। ইকোলজি আমরা ফার্স্ট একটা বড় চ্যাপ্টার পড়েছি, এমসিকিউ করেছি, একটা মক টেস্টও দিয়েছি, আরেকটা মক টেস্ট আমাদের হবে, আমরা অলরেডি ডেটটা বলে দিয়েছি। নেক্সট ক্লাস আজকে আমরা শুরু করছি, সেটা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, আরেকটা খুবই ভাইটাল চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, এটা আমাদের খুবই ভাইটাল চ্যাপ্টার, যেখানে আমরা অনেক ডিটেলসে একটু ভালো করে পড়বো যে খাদ্য খাদক সম্পর্ক কি, খাদ্য শৃঙ্খল কি, বা এই খাদ্য শৃঙ্খল গুলো তৈরির ক্ষেত্রে যে বিভিন্ন চক্র তৈরি হয় সেই চক্র জিনিসগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের টপিকের প্রথমেই আসছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্র পড়তে গেলে প্রথমে আমাদের কিছু জানা জিনিস কিন্তু আবশ্যক। জিনিসগুলো কি, আমাদের যে পরিবেশ বা এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভৌত পরিবেশ বা একটা অজীবজাত পরিবেশ আমরা বলতে পারি, যেটাকে আমরা ভৌত পরিবেশ বলি বা যেটাকে ইংলিশে আমরা অবায়োটিক এনভায়রনমেন্ট বলতে পারি। তাহলে এইভাবে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট মানে ভৌত পরিবেশ, আর একটা হচ্ছে জৈব পরিবেশ যেটাকে আমরা জীবজাত পরিবেশ বলতে পারি, বা ইংরেজি যেটাকে আমরা বায়োটিক এনভায়রনমেন্ট বলতে পারি। আমরা অলরেডি পরিবেশ যখন বলেছিলাম তখন বলেছিলাম, সেগুলোই আমরা আরেকবার এখানে বলছি। তো এই ভৌত পরিবেশ অজীবজাত পরিবেশের মধ্যে ইনক্লুড হচ্ছে কোন কোন জিনিস, মাটি, জল, বায়ু, তাপ, যেই জিনিসগুলোর কোনো প্রাণ নেই সেগুলো আমাদের ভৌত পরিবেশের মধ্যে পড়ে, আর যে জিনিসগুলোর আমাদের প্রাণ রয়েছে, বিশেষ প্রকারের বিভিন্ন জীব, তার মধ্যে উদ্ভিদ বা প্রাণী, যারা যাদের প্রাণ রয়েছে সেগুলো আমাদের জৈব পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের মধ্যে কি দেখতে পাই, এই জীব এবং জড়র মধ্যে একরকমের পারস্পরিক আন্তঃক্রিয়া, অর্থাৎ দুজনের মধ্যে যে একটা রিলেশন আমরা দেখতে পাই সেই রিলেশন সম্পর্কেই আমাদের জানতে হবে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আমরা জীব এবং তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্পর্কে আলোচনা করব তাকেই আমরা বাস্তুবিদ্যা বা ইকোলজি বলবো। দেখো এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের কিন্তু কখনোই ডেফিনেশন জানতে চাইবে না, কিন্তু জিনিসগুলো কি সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এই জন্য নোটস গুলো আমি একটু ভালোভাবে একটু ব্রড ভাবে বলে থাকি, কি একটাই কারণে, যাতে আমরা এমসিকিউ করতে গেলে কিন্তু আমরা আটকে না যাই। দেখো আগের চ্যাপ্টার আমরা একটু ভালো করে ডিটেলসে পড়েছিলাম বলে আশা করি এমসিকিউ করতে আমাদের আটকায়নি। ওকে, সেরকম আমরা এই চ্যাপ্টারটাও পড়ব। তো সেখানে প্রথম বাস্তুতন্ত্র বা যেটাকে আমরা ইকোসিস্টেম বলছি, সেই কার্যকরী একক বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হলো বাস্তুবিদ্যার কার্যকরী একক। তাহলে বাস্তুবিদ্যা অর্থাৎ যেখানে আমরা গৃহ সম্পর্কে ঘর সম্পর্কে জানবো তার কার্যকরী এককে বাস্তুতন্ত্র বলা হয়। এবং খুবই গুরুত্বপূর্ণ কি যে ইকোলজি, এটা কিন্তু আমাদের প্রচুর ভুল হওয়ার জায়গা, যে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেকল 1867 খ্রিস্টাব্দে। পরীক্ষাতে সাল আমাদের জানতে চাইবে না, কিন্তু কোন ওয়ার্ডটা কে ইউজ করেছিল এটা কিন্তু খুব ভাইটাল। তো ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেকল, আর ইকোসিস্টেম কথাটা প্রথম ব্যবহার করেছিলেন ট্যানসলে, যেটাকে বলা হয় এ জি ট্যানসলে 1955 সালে প্রথম। বলো, আচ্ছা কেউ কিছু বলছো? ওকে,
তো ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন টেন্সলে। তো এই হিসাবে আমরা ইকোলজি বা বাস্তুতন্ত্রের একটা আমরা ডেফিনেশন বলছি কি, কোন একটি নির্দিষ্ট স্থানে জীবজাত উপাদানগুলি যখন পরিবেশের জড় উপাদানগুলির সঙ্গে পরস্পর আন্তঃক্রিয়া করে, যার ফলে জীবগোষ্ঠীর মধ্যে শক্তি প্রবাহ হয়ে থাকে। এই যে শক্তি প্রবাহ কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আমরা পড়বো শক্তি প্রবাহ যে হয়ে থাকে, কি কি প্রসেসে হয়ে থাকে, কতগুলো মডেল রয়েছে আমরা কিন্তু আলোচনা করব। কারণ শক্তি প্রবাহটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বাস্তুতন্ত্রের মধ্যে। এবং পদার্থগুলি চক্রাকারে আবর্তিত হয়ে জীব এবং জড়ের মধ্যে যে বিশেষ তন্ত্র গঠন করে তাকে আমরা বাস্তুতন্ত্র বলি। এটা দেখো জাস্ট বইয়ের একটা ডেফিনেশন, আমাদের শুধু বুঝতে হবে যে জিনিসগুলো কি হচ্ছে। ইকোসিস্টেমের মধ্যে পরিবেশ দুরকম হয়, একটা ভৌত পরিবেশ, একটা জৈব পরিবেশ, অবায়োটিক এবং বায়োটিক এনভায়রনমেন্ট। অবায়োটিকের মধ্যে মাটি, জল, বায়ু, তাপ থাকবে, আর বায়োটিকের মধ্যে থাকবে বিভিন্ন সজীব, যেসব সজীব যে রয়েছে তারা থাকবে। এই জীব জড়ের মধ্যে আন্তঃক্রিয়ার ফলেই আমাদের বাস্তুবিদ্যা গড়ে ওঠে। এই বাস্তুবিদ্যার কার্যকরী একক হলো বাস্তুতন্ত্র। ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকল, ইকোসিস্টেম শব্দটা প্রথম ব্যবহার করেন টেন্সলে। বাস্তুতন্ত্রের ডেফিনেশনের মধ্যে শক্তি প্রবাহ সব থেকে গুরুত্বপূর্ণ টার্ম। এবার আমরা পড়বো যে বাস্তুতন্ত্রের যে বৈশিষ্ট্য সম্পর্কে পড়বো, যে এই যে বাস্তুতন্ত্র রয়েছে তার কি কি বৈশিষ্ট্য বা প্রপার্টি রয়েছে, সেটা কিন্তু একটা ভাইটাল জিনিস। প্রপার্টি কি কি, যে জীব জড় এবং ভৌত পরিবেশের সমন্বয়ে গঠিত হয় পরিবেশ, কারণ কিছু জীব থাকে, কিছু জড় থাকে, এবং জড় এবং ভৌত উপাদানকে আমরা একসাথেই বলে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাদা বলি। তো এগুলো নিয়ে সমন্বয়ে আমাদের পরিবেশ গঠিত হয়েছে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদাই একমুখী হয়, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা আমি এখন বলবো, শক্তি প্রবাহ আমাদের একটু পরের পরের কন্টেন্ট রয়েছে, যেটা হয়তো আমরা পরের দিন করব। সেখানে আমরা দেখব একমুখীটা কেন বলা হয়েছে, কেন এটা রিভার্সেবল নয়, কেন এটা ইরিভার্সেবল, কিভাবে এটা হয়ে থাকে আমরা ব্রড ভাবে জানবো। এখানে জানবো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদাই কিন্তু একমুখী হয়ে থাকে। পরিবর্তনশীলতা বাস্তুতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ পরিবর্তন হওয়া কিন্তু সবসময় প্রয়োজন। কারণ তুমি ভাবো যে তুমি হয়তো দেখবে যে একটা সবসময় জেনারেশন গ্যাপ সবসময় আমাদের মানে প্যারেন্টস এর সাথে তৈরি হয়, যে বাবা বলবে এই কিশোর কুমারের এই উত্তম সুচিত্রার মুভি সব থেকে ভালো ছিল, এখনকার কি সব মুভি, কি সব নাচ। তাহলে কি তারা কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়নি, এই কারণে তাদেরকে আমরা কি ব্যাকডেটেড বলি, বা আমরা আমাদের যে কোনো ইভেন্টের সাথে তাদেরকে নিয়ে যেতে কিন্তু মানে কিছুটা মানে কুঞ্চিত বোধ করি। তাহলে কি সবসময় কিন্তু আমাদের পরিবর্তন হওয়া কিন্তু বাধ্যতামূলক। তুমি আজকে যেটা করছো সেটা আজকে ভালো হচ্ছে মানে, তার মানে এটা যে সবসময় ভালো হবে এটা কিন্তু নয়। সেরকম আমাদের ইকোসিস্টেমের মধ্যেও কিন্তু পরিবর্তন হওয়া বা অ্যাডাপ্টেশন হওয়া কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ। তোমরা চাইল্ড সাইকোলজি পড়ছো, সেখানেও কথাটা পড়েছো যে অ্যাডাপ্টেশন বা অভিযোজন কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেসব প্রাণী অভিযোজিত হতে পারে না তারা খুব তাড়াতাড়ি কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এবং এক একটি বাস্তুতন্ত্র স্বতন্ত্র সত্তা হিসেবে বিরোধ করে। স্বতন্ত্র সত্তা বলতে ইন্ডিপেন্ডেন্টলি এক একটা বাস্তুতন্ত্র থাকতে পারে। জলের বাস্তুতন্ত্রের সাথে তোমার হচ্ছে ল্যান্ডের বাস্তুতন্ত্র খুব ব্রডলি লিঙ্ক নয়, কিছুটা লিঙ্ক হলেও একদম লিঙ্ক নয়, চাইলেই দুটো আলাদা আলাদা ভাবে থাকতে পারে। এবং বাস্তুতন্ত্রের জীব ও জড়ের মধ্যে সম্পর্ক সর্বদাই উভমুখী হয়ে থাকে। এটা দেখো যে জীব এবং জড়ের মধ্যে সম্পর্ক এটা কিন্তু উভমুখী হয়, অর্থাৎ একটা সজীব বস্তু মৃত হয়ে যায়, আবার একটা মৃত বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে কিন্তু একটা সজীব বস্তু বেঁচে থাকে। তাহলে এইভাবে আমরা কিন্তু সম্পর্ক সর্বদাই উভমুখী হয়, অর্থাৎ কিছু জিনিস জড় জিনিসকে আমরা প্রোভাইড করি, মানে জড় জিনিস থেকে আমরা খাদ্য সংগ্রহ করি, আবার সেই জড় জিনিসটা তৈরি করতেও আমাদের জীবদের প্রয়োজন হয়ে থাকে। যেমন ল্যান্ডের কথা বলতে পারি, বা বিভিন্ন এগ্রিকালচার ল্যান্ড শস্য ক্ষেত্রের কথা বলতে পারি। তাহলে এই জিনিসগুলোকে আমরা উভমুখী বলে থাকি। বলো এই দুটো যে আমি কলম পড়ালাম এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে বলো, কারো কোনো কোশ্চেন, কোনো ডাউট ইকোসিস্টেম এবং ইকোসিস্টেমের বৈশিষ্ট্য সম্পর্কে বলো, কারো যদি কোনো ডাউট থাকে। লাস্টের পয়েন্টটা একটু আরেকবার বলবেন। আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা একটু।
ওকে, 5 নম্বর পয়েন্টটা বলছি, দেখো বাস্তুতন্ত্রে জীব এবং জড়ের মধ্যে সম্পর্ক সর্বদা উভমুখী হয়। জীব ও জড়ের মধ্যে সম্পর্ক বলতে দেখো, তুমি একটা হচ্ছে ল্যান্ডের মধ্যে, একটা তুমি ধরো বোঝ, একটা হচ্ছে তুমি পোল্ট্রির কথা বল, একটা পোল্ট্রি একটা ফার্মের কথা বলছি, তাহলে পোল্ট্রি ফার্ম থেকে আমরা যে মুরগিটা পাচ্ছি বা মুরগি পাচ্ছি বা যে জিনিসটাই আমরা ওখান থেকে পাই, সেটা তো একটা হচ্ছে, বা আমরা যদি একটা ধান ক্ষেতের কথা বলি, সেখানে যদি আমরা মানুষ যদি না সেই জায়গায় গ্রেজিং করে, তাহলে সেখান থেকে আমরা ধান পাবো না। আবার সেই জায়গায় যদি ধান উৎপাদন না হয় তাহলে আমরা সেখান থেকে পাবো না। তারপরে আমরা জীব, যারা আমরা জীবিত প্রাণী, তারা ওই জড় জায়গাটা বা ওই জড় ল্যান্ডটার উপর কাজ করে তাকে কাল্টিভেট করছি, তাহলে সে আমাদের এখান থেকে সার পাচ্ছে, মানে আমরা তার উপর কিছু না কিছু দিচ্ছি, যার ফলে সেই জায়গাটা ফার্টাইল হচ্ছে, প্লাস সেই জায়গায় কোনো কিছু উৎপাদন হচ্ছে। তার মানে সেই জড় ল্যান্ডটাও কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে, আবার আমরাও কিন্তু ওই জড় ল্যান্ডটার উপর ডিপেন্ড করছি, তার মানে ব্যাপারটা উভমুখী হচ্ছে। এবার ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা বলো, আর কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন? ওকে চলো, এবার আমরা বাস্তুতন্ত্রের প্রকার ভেদের মধ্যে যাচ্ছি, যে বাস্তুতন্ত্র কত ভাগে বিভক্ত, প্রকার ভেদ সম্পর্কে এবার আমাদের জানার বিষয়। দেখো প্রকার ভেদের মধ্যে আমরা দেখো বাস্তুতন্ত্রকে জেনারেলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, যেটাকে আমরা ন্যাচারাল ইকোসিস্টেম বলবো, আর একটাকে বলবো কৃত্রিম বাস্তুতন্ত্র, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বলবো। অবশ্যই হেডিং শুনেই আমরা বুঝতে পারছি যে প্রকৃত জিনিসটা কি হবে আর আর্টিফিশিয়াল জিনিসটা কি হবে। তো প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলতে ন্যাচারাল ইকোসিস্টেম, সেটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা জল স্থলভূমির বাস্তুতন্ত্র, একটা জলভূমির বাস্তুতন্ত্র। স্থলভূমির মধ্যে যেটাকে আমরা টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম বলবো, স্থলভূমির মধ্যে তিনটে ভাগ আমরা লক্ষ্য করবো, একটা বনজ, যেগুলো ফরেস্ট ইকোসিস্টেম, একটা চারণ ভূমি যেটাকে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। চারণ ভূমি বলতে যেখানে এই যে গরু চরে, ভেড়া চরে, ছাগল চরে, সেটা কিন্তু বন নয়, সেটা একটা ল্যান্ড আমরা তৈরি করি যে জায়গায় তারা চড়বে, সেটা চারণ ভূমি বাস্তুতন্ত্র। আর একটা হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র, যেটাকে ডেজার্ট ইকোসিস্টেম বলা হয়। ডেজার্ট ইকোসিস্টেম, আমরা তো ডেজার্ট তৈরি করি না, যেগুলো প্রকৃতির নিয়মেই ডেজার্ট তৈরি হয়। তাহলে এই ধরনের তিন রকমের বাস্তুতন্ত্র আমরা দেখতে পাই স্থলভূমির ক্ষেত্রে, একটা বনজ বাস্তুতন্ত্র, চারণ ভূমির বাস্তুতন্ত্র এবং মরুভূমির বাস্তুতন্ত্র। তিন ধরনের বাস্তুতন্ত্র নিয়ে আমাদের স্থলভূমির বাস্তুতন্ত্র গঠিত। এবার জলভূমির বাস্তুতন্ত্র, একটা হচ্ছে মিষ্টি জলের বাস্তুতন্ত্র, যেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, মানে যেমন পুকুর হয়, ঝিল হয়, হ্রদ হয়, নদী হয়, অর্থাৎ যেই জলগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি, সেটাকে আমরা বলবো মিষ্টি জলের বাস্তুতন্ত্র। আর যেই জায়গাগুলো আমরা সেভাবে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি না, যেমন সমুদ্রে, সেটা হবে আমাদের নোনা জলের বাস্তুতন্ত্র। খুবই সিম্পল। ওকে, দেখো নোনা জলের বাস্তুতন্ত্র এবং মিষ্টি জলের বাস্তুতন্ত্র, সেটাকে মেরিন ইকোসিস্টেম বলবো, সেটা হচ্ছে নোনা জলের বাস্তুতন্ত্র। আর কৃত্রিম বাস্তুতন্ত্র, যেটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, যেটা মানুষের দ্বারা তৈরি বাস্তুতন্ত্র, যেমন শস্য ক্ষেত, ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, গম ক্ষেত, যেই বাস্তুতন্ত্র আমরা তৈরি করি, আমরা আমাদের কাজের জন্য বা আমরা আমাদের পুষ্টি সংগ্রহের জন্য এই বাস্তুতন্ত্র তৈরি করি, যেটা আমাদের কৃত্রিম বাস্তুতন্ত্র বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের মধ্যে পড়ে। ওকে, দেখো বলো, কারো কোনো ডাউট এর মধ্যে? বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। ঝিলটা কি? ঝিল, ঝিল জানো না? হোয়াট ইজ ঝিল? মতি ঝিল হয় ওই, মতি ঝিল বলতে কি, বড় জলাভূমিকে ঝিল বলে। তারপর নতুন কি আছে, বড় ধরনের জলাভূমিকে আমরা ঝিল বলে থাকি, সেই মতি ঝিল মানে এক ধরনের জলাধারকে একটা ঝিল বলে, সেই জিনিসগুলো বলা আছে। বলো, কৃত্রিম অ্যাকোয়ারিয়াম তো হবে না, আগের দিন যেটা হয়েছিল? অবশ্যই 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 অবশ্যই, এখানে আমি বলে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, ভালো কথা বলেছ, অ্যাকোয়ারিয়াম হবে, একদম অ্যাকোয়ারিয়াম হবে, কারেক্ট, অ্যাকোয়ারিয়াম হবে। বলো, আর কারো কোনো ডাউট? একদম অ্যাকোয়ারিয়াম হবে, একদম কারেক্ট বলেছ। বলো, আর কারো কোনো ডাউট? যতটা বললাম, যা বললাম, এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে বলো,
তাহলে আমরা বাস্তুতন্ত্রের উপাদানগুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, এবার দেখো বাস্তুতন্ত্রে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে হবে যে বাস্তুতন্ত্রে কি কি জিনিস রয়েছে। যেমন আমরা পরিবেশ বললাম, সেই পরিবেশের মতোই বাস্তুতন্ত্র দুটো উপাদান, একটা অজীবজাত, এটা দেখো আমরা আগের ক্লাসে একটু তোমাদেরকে বলে দিয়েছিলাম। ওকে, আগের ক্লাসে দেখবে আগের চ্যাপ্টারে আমি একটু ভাগটা তোমাদের বলেছিলাম যে অজীবজাত এবং জীবজাত, যেটা বায়োটিক এবং অবায়োটিক উপাদান নিয়ে গঠিত। ভাগ দেখো আমি এগুলো বলেছিলাম তোমাদের, আশা করি আগের চ্যাপ্টারটা যারা যারা পড়েছো তারা এই ভাগগুলো সম্পর্কে আমি ডিটেলসে তোমাদের সবগুলো বলেছিলাম যে অজীবজাতর মধ্যে কি কি রয়েছে, যে অ্যাবায়োটিকের মধ্যে অজৈব উপাদান, জৈব উপাদান, জলবায়ু, তার মধ্যে ভাগ, জীবজাতর মধ্যে অটোট্রপি, হেটারোট্রপি, হেটারোট্রপি, মাইক্রো কনজিউমার, ম্যাক্রো কনজিউমার, মাইক্রো কনজিউমারের মধ্যে প্রাইমারি খাদক, গৌণ খাদক, প্রফুল্ল খাদক। এগুলো আমি ছোট ছোট করে তোমাদের আগের চ্যাপ্টারে বলে দিয়েছিলাম, এখানে টোটালটা ডিটেলস জানবো না, যতটা আমাদের প্রয়োজন রয়েছে আমরা শুধু সেইটুকু জানবো, মানে হেটারোট্রপিকটা একটু ভালো করে আমাদের জানতে হবে, বাকি জিনিসগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। কারো যদি পড়া না থাকে আগের পিডিএফটা দেখবে, আগের চ্যাপ্টার বা আগের রেকর্ডিং গুলো দেখবে, ওখানে টোটালি ফার্স্ট পুরো জিনিসটা এখানে রয়ে গেছে। ওকে, এখানে দেখো কিছু জিনিস এখানে রয়েছে, আমি একটু তোমাদেরকে এখানে ভাগটা আলাদা ভাবে বলে দিচ্ছি। ওকে, এখানে বলা রয়েছে তো অজীবজাত উপাদানের মধ্যে অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে প্রথম হচ্ছে অজৈব উপাদান, যেটাকে আমরা ইনঅর্গানিক সাবস্টেন্স বলবো। যে ইনঅর্গানিক সাবস্টেন্স যেটাকে অজৈব উপাদান, যেগুলো কি নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, এই সমস্ত গ্যাস যেগুলো আমরাকে অজৈব বা হচ্ছে যেগুলোকে আমরা সাধারণত অধাতু বলে থাকি, সেই অধাতুগুলো থেকে অজৈব উপাদান তৈরি হয়, এগুলো কি হয় চক্রাকারে সর্বদা আবর্তিত হয় এবং এদের পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকে। আচ্ছা, কেউ এক্সপ্লেন করতে পারবে জিনিসটা কি বলেছে? বলতো কি বলেছে জিনিসটা, কেউ এক্সপ্লেন করো তো, বলা উচিত, আমি এক্সপ্লেন করব, কেউ যদি বলতে পারো। বলো সুদীপ্তা, বলো কি বলছো? এখানে তো এখনো মাইক্রো ম্যাক্রোর কথা আমি বলিনি, বলতো এখানে কি বলেছে? সর্বদা চক্র রূপে আবর্তিত হয় এবং এদের পরিমাণ প্রায় অপর, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, এটা বায়ুমণ্ডলের সঙ্গে মৃত্তিকা মানে পুরো পরিবেশে এই নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার এর যে যোগানটা সেটাকে ঠিকঠাক ভাবে বজায় রাখার জন্য এক একটা চক্রাকার পথে আবর্তিত হয়, সেই ব্যাপারটা কি বোঝাতে চাইছে? সেটাই বলছে, একটু একদম মুদ্দা বাঙালি বাংলা কথায় বল। দেখো, আচ্ছা কি হয়, দেখো এখানে একটা কথা, নাইট্রোজেন বা বলো বলো কল্পনা বলো স্যার, ওই যে নাইট্রোজেন বা অক্সিজেন ওই সমস্ত অজৈব পদার্থগুলো পরিবেশ থেকে বিভিন্ন রকম উদ্ভিদ বা ওরা সংগ্রহ করে এবং তারপর সেটাকে আবার পরিবেশে যে ফিরিয়ে দেয়, সেটাই কি বোঝাতে চাইছে? একদম কারেক্ট উত্তর, এই কথাটাই বলছি যে পরিবেশ থেকে আমরা কি করি, আমি একটু জাস্ট ছবির মতো করে তোমাদেরকে বলছি যে পরিবেশে হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, এগুলো তো রয়েছে, তাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া আমরা পড়বো যে বিভিন্ন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তারা কি করে এগুলোকে সারের মাধ্যমে বা খাদ্যের মধ্যে আবদ্ধ করে, সেগুলো কি করি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, খাদ্য হিসেবে গ্রহণ করার পরে আমরা যে মল ত্যাগ করি বা মারা যাওয়ার পর কি হয়, এই যে উপাদান যেগুলো খাদ্যের মাধ্যমে আমাদের বডির মধ্যে এসেছিল সেগুলো পুনরায় আবার এনভায়রনমেন্টে চলে যায়, তাহলে এনভায়রনমেন্টে যাওয়ার পরে আবার এনভায়রনমেন্ট থেকে আমাদের দেহে আসে, তাহলে এইভাবে একটা চক্রাকার পথে এটা কিন্তু আবর্তন হতে থাকে। এবং যেহেতু এক্ষেত্রে কোনো লস হচ্ছে না, তার মানে মোট পরিমাণ সর্বদাই অপরিবর্তিত থাকবে, সেই কথাটাই এখানে বলছে যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সময় খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে, তারপর আবার আমাদের মৃত্যুর পরে অথবা আমাদের রেচন ত্যাগের পরে সেগুলো পরিবেশে আবার ফিরে চলে যায়। তাহলে এইভাবে একটা সার্কেল বা সাইকেল একটা কন্টিনিউ হয়, এটাকেই বলা হয় চক্রাকারে আবর্তিত হয় এবং এদের পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকে। আমি বলবো তোমাদের যে খাদ্য, আমরা যদি 1 কেজি মাংস খাই, সেই 1 কেজি মাংসটা আমাদের বডির মধ্যে
কতটা আমাদের দেহ গঠন করতে সাহায্য করে আর কতটা আমাদের বাকি পরিপাক কাজ করতে সাহায্য করে তার একটা সূত্র আছে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে যে কত পার্সেন্ট আমাদের বডি দেহ গঠনে সাহায্য করে? আমরা পড়বো কিন্তু, বাহ, ভেরি গুড, ভেরি গুড রিমা, এই তো 10% বা 10% সূত্র, ভেরি গুড। 10% আমরা যদি 1 কেজি মাংস খাই তাহলে তার মধ্যে মাত্র 100 গ্রাম যেটা হয় সেটা আমাদের দেহ গঠন করতে সাহায্য করে, এটাকে 10% ফর্মুলা বলে। আচ্ছা কার সূত্র এটা? ভেরি গুড, বাহ, এই তো সবার পড়া রয়েছে, খুব সুন্দর। আচ্ছা এবার দেখো, ইনঅর্গানিক সাবস্টেন্স এর পরে আমরা অর্গানিক সাবস্টেন্স সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে জৈব উপাদান। সেম ব্যাপার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো আমাদের জৈব পদার্থের মধ্যে পড়ে, যেগুলো বায়োমাস, বায়োমাসের মাধ্যমে অর্থাৎ পরিবেশের পরিবেশে উপস্থিত থাকে এবং জৈব রাসায়নিক গঠন যেটাকে বায়োকেমিক্যাল স্ট্রাকচার বলে তার মাধ্যমে জীবজাত এবং অজীবজাত উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে। কিভাবে? আমরা যে খাদ্য তৈরি করি তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকে, আমরা যখন খাদ্য গ্রহণ করি সেগুলো আমাদের বডির মধ্যে আসে এবং সেগুলো আমাদের দেহ গঠন করতে সাহায্য করে, কিছু আমাদের শক্তি তৈরি করতে সাহায্য করে, কাজ করতে সাহায্য করে, তাহলে এগুলো আমাদের অর্গানিক সাবস্টেন্স এর মধ্যে পড়েছে। যেমন ভাবে ইনঅর্গানিক সাবস্টেন্স আমাদের বডিতে আসে, অর্গানিক সাবস্টেন্স ও সেভাবে আমাদের বডির মধ্যে আসে, সেম কাজ এরাও তৈরি করে। ওকে, আমরা এই বায়োকেমিক্যাল স্ট্রাকচার, এগুলো আমরা স্ট্রাকচার গুলো পড়বো, ধীরে ধীরে আমরা পড়বো, আমরা এগোই, তারপর আমরা ডিটেলস জিনিসগুলো জানবো। ওকে, আর ক্লাইমেট কি? ছোট্ট ভাবে নির্দিষ্ট অঞ্চলের জল, বায়ু, মাটি এবং সৌর শক্তিকে আমরা ক্লাইমেটের মধ্যে ইনক্লুড করি। অরিজিনালি ক্লাইমেট কি, এনভায়রনমেন্ট কি, জলবায়ু কাকে বলে, আবহাওয়া কাকে বলে, ফার্স্ট চ্যাপ্টারে আমি বড়ভাবে ভালোভাবে ডিসকাস করেছি, ওখানে দেখবে আমি ওখানে ডিসকাস করেছি। ওকে, নেক্সট দেখো, অজীবজাত উপাদানের পরে আমাদের বায়োটিক কম্পোনেন্ট, যেগুলো জীবজাত উপাদান, যেগুলোকে আমরা ভাগ করি জেনারেলি পুষ্টির স্তর অনুসারে। আমরা যে পুষ্টি গ্রহণ করি সেই পুষ্টির স্তর অনুসারে আমরা কিন্তু বায়োটিক উপাদানগুলিকে ভাগ করে থাকি। এই অনুযায়ী আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অটোট্রপি বা যেটাকে আমরা স্বভোজী উপাদান বলবো, যেগুলো অটোট্রপি বলা হয়, অটোট্রপি অর্থাৎ স্বভোজী উপাদান, যেটাকে হচ্ছে অটোট্রপিক কম্পোনেন্ট বলা হয়, অর্থাৎ স্বভোজী উপাদানকে আমরা বলবো অটোট্রপিক। এরা কি জিনিসটা কি হয়, যে বাস্তুতন্ত্রে যেসব জীব সৌর শক্তি, দেখো একটু খেয়াল করবে, সৌর শক্তি শোষণ করে বিভিন্ন অজৈব উপাদানের সহায়তায় জটিল খাদ্য প্রস্তুত করে তাদেরকে স্বভোজী উপাদান বলে, যেটাকে আমরা কি বলি, কি প্রসেস বলি এই প্রসেসটাকে বলো, এই প্রসেসটাকে কি বলি, এই পদ্ধতি, এই যে সালোক সংশ্লেষ বলে। এটা আবার কঠিন কি রয়েছে, স্বভোজী উপাদান, তাদের ক্লোরোফিল রয়েছে, তারা সৌর শক্তি সূর্যের ফোটন কণার সহায়তায়, ফুটন করার সাহায্যে, ক্লোরোফিলের সহায়তায় মাটি থেকে যে অজৈব উপাদান অর্থাৎ জল, খনিজ লবণ সংগ্রহ করে এবং পাতায় যে অক্সিজেন যেটাকে কালেক্ট করে থাকে পাতার মেসোফিল করার মাধ্যমে, পাতার হচ্ছে মেসোফিল করার মাধ্যমে, তার মাধ্যমে জটিল খাদ্য প্রস্তুত করে যেটাকে আমরা গ্লুকোজ বলে থাকি, সেটা স্বভোজী উপাদানের মধ্যে পড়ে। তাহলে এর মধ্যে কে কে রয়েছে, বিভিন্ন সবুজ উদ্ভিদ রয়েছে, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া রয়েছে, কেমোসিনথেটিক জীবাণু রয়েছে, যারা কি করে এই খাদ্যগুলো তৈরি করে, এবং এই দিকে এদেরকে আমরা বস্তুতন্ত্রে স্বভোজী উপাদান বলি, কারণ এরা কি হয়, খাদ্য সংশ্লেষে সক্ষম, এরা কি খাদ্য সংশ্লেষে সক্ষম হওয়ার কারণে এদেরকে আমরা উৎপাদক বা প্রডিউসার বলে থাকি। দেখো খুবই ইজি, কিন্তু দেখো কঠিন কিছু লাগছে কি, দেখো খুবই ইজি, ছোট্ট জিনিস, কিন্তু যারা কি সৌরশক্তি সংগ্রহ করে, সৌরশক্তি শোষণ করে অজৈব উপাদানের সাহায্যে সালোক সংশ্লেষ করে যারা খাবার তৈরি করতে পারে তাদেরকে আমরা স্বভোজী উপাদান বলবো বা অটোট্রপিক বলবো। তারা তৈরি করতে পারে যে কোনো গ্রিন সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া আর কেমোসিনথেটিক জীবাণু। কেমোসিনথেটিক মানে, কেমোসিনথেটিক জীবাণু বলতে কি বলা হচ্ছে বলতো? একদম, এই তো, তাহলে কি আছে কঠিন, কি আছে কেমোসিনথেটিক জীবাণু কি, রাসায়নিক বিভিন্ন, আমি বলেছিলাম মনে করো
যে হচ্ছে বিভিন্ন সূর্য তিথি পাতা ঝিটি যেসব গাছগুলো থাকে তারা কি করে, মানে যে বিভিন্ন যে তোমাদের বলো ওই বলো না বিভিন্ন পোকা মাকড়কে কি করে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, তাহলে ডাইরেক্ট পরভোজী পুষ্টি করে থাকে, কেমো সিনথেটিক জীবাণু আমরা বলে থাকি। এবার দেখো পরভোজী বা হেটারোট্রফিক, হেটারোট্রফিক উপাদান কাদেরকে বলবো, পরভোজী উপাদান বা হেটারোট্রফিক, যেসব বাস্তুতন্ত্রে যেসব জীব খাদ্য উৎপাদন করতে পারে না এবং খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে আমরা হেটারোট্রফিক বা পরভোজী বলবো, বা যাদেরকে আমরা পরভোজী উপাদান বা খাদক বলবো বা কনজিউমার বলবো, আমরা বিভিন্ন ভাবে তাদেরকে নাম দিতে পারি, যারা শুধুমাত্র খায় মানে নিজে খাওয়ার তৈরি করতে পারে না তাদেরকে খাদক বলবো বা কনজিউমার বলবো বা পরভোজী উৎপাদন বলবো, যেভাবে খুশি আমরা বলতে পারি তাদেরকে আমরা হেটারোট্রপিক বলবো। এই পরভোজী উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করি, আমরা অলরেডি বললাম একটু আগে মাইক্রো কনজিউমার এবং মাইক্রো কনজিউমার, ম্যাক্রো কনজিউমার হয় এবং মাইক্রো কনজিউমার হয়। সেটা কি, এরা যে পরিমাণ খাদ্য গ্রহণ করে তার বেসিসে আমরা মাইক্রো কনজিউমার এবং ম্যাক্রো কনজিউমার ভাগ করে থাকি। দুটো সম্পর্কে আমাদের এবারে একটু ভালো করে জানতে হবে যে ম্যাক্রো কনজিউমার কারা, মাইক্রো কনজিউমার কারা। দেখো ম্যাক্রো কনজিউমার হয় এই ধরনের খাদকদের, শাকাশি বা হার্বিভোরিয়াস এবং মাংসাশি দুটি ভাগে ভাগ করা হয়। শাকাশি মানে যারা শাক খায়, গাছপাতা ফলমূল খায়, তাদেরকে আমরা হার্বিভোরাস বলে থাকি, হার্বিভোরাস ইংলিশ বাংলা দুটোই লিখে রেখেছি হার্বিভোরাস, এবং যারা মাংসাশী হয় তাদেরকে কার্নিভোরাস বলে থাকি। দেখো ইংলিশ বাংলা দুটোই লেখা রয়েছে, দু রকম হয়, একটা হচ্ছে শাকাশি যারা গ্রিড এই যে ছাগল গরু এরা শাকাশি হয়, আর যারা হচ্ছে মাংস বা গ্রহণ করে থাকে তাদেরকে আমরা কুকুর বেড়াল মানুষ এদেরকে আমরা মাংসাশি বলি, এটা হচ্ছে মানুষ হবে না কুকুর বেড়াল এগুলো হবে, ওকে, যারা হচ্ছে কি করে বিভিন্ন মাংস খেয়ে থাকে তাদেরকে আমরা হার্বিভোরাস বলে, মাংসাশি হলে কার্নিভোরাস আর শাকাশি হলে হার্বিভোরাস বলবো। এই জন্য মনে করো আমরা বায়োলজি যখন পড়তাম তখন একটা খাতা করতে হতো, মনে আছে, একটা খাতাকে হচ্ছে খাতাতে সব বিভিন্ন পাতা টাতা দিয়ে চিটিয়ে চিটিয়ে করতে হতো, সেটাকে কি খাতা বলা হতো মনে পড়ে বলো? প্র্যাকটিক্যাল খাতা কার সাথে? প্র্যাকটিক্যাল খাতা, তাই কি? প্রজেক্ট খাতা? একদম নয়, প্রজেক্ট খাতা একদম নয়, একদম নয়। কি বলা হতো? সায়েন্স কার ছিল? একদম, আমি সেই কথাটাই জানতে চাইছি। বলো তো, তৈরি করতে একটা শীট বলা হতো, একদম হারবেরিয়াম শীট বলা হতো, মনে পড়ছে হারবেরিয়াম শীট বলতো? একদম সেই সেই কথাগুলো মনে রাখতে হবে। দেখো সেখান থেকেই আমাদের কথাটা এসছে, হার্বিভোরাস কথাটা এসছে, সেই হার্বিভোরাস থেকেই হার্বেরিয়াম সিড বলা হয়, ওকে, কারণ আমরা সেই খাতায় তো এই ছাগল মেরে গরু মেরে তো চিঠি রাখতাম না, বিভিন্ন পাতা দিয়ে রাখতাম, শাক পাতা, এই জন্য বলা হয় হার্বিভোরাস, ওকে, মনে রাখবে। এবং শাকাশি প্রাণীদেরকে আমরা বলে থাকি প্রাইমারি খাদক বা প্রাইমারি কনজিউমার বলে থাকি, খুব মনে রাখবে যে শাকাশি যেসব প্রাণী থাকে তাদেরকে আমরা প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার বলবো, এবং যারা মাংসাশী প্রাণী হবে তাদেরকে আমরা গৌণ খাদক বলবো বা সেকেন্ডারি বলবো, এবং এইসব গৌণ খাদককে যারা খাবে তাদেরকে আমরা প্রগৌণ খাদক বা টারসিয়ারি খাদক বলবো। আমরা আস্তে আস্তে পড়বো যে সমস্ত লেয়ারে কিন্তু কোনো কোনো লেয়ারে দুটো খাদ্য খাদক সম্পর্ক আছে, কোথাও তিনটে, কোথাও প্রগৌণ খাদকের উপরে সর্বোচ্চ খাদকও আছে, আমরা সেগুলো সম্পর্কে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। তো পুষ্টি স্তর অনুসারে আমরা ম্যাক্রো কনজিউমার অর্থাৎ যারা বেশি রকম খাদ্য বা বড় সাইজের হয়ে থাকে তাদেরকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করব, নাম্বার ১ প্রাথমিক খাদক, নাম্বার ২ গৌণ খাদক, নাম্বার ৩ প্রগৌণ খাদক। তাহলে এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। যেসব খাদক খাদ্যের জন্য সরাসরি সবজীজীব বা উদ্ভিদের উপর নির্ভরশীল, অর্থাৎ যারা খাদ্য গ্রহণের জন্য ডাইরেক্টলি গ্রিন উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে, যেমন কীট পতঙ্গ, এরা কি করে ডাইরেক্টলি সবজি বা প্রথম শ্রেণীর খাদকের মধ্যে পড়ে,
যেমন আমরা বলবো এই যে ছাগল, ঠিক আছে, এরা কি হয় প্রাথমিক খাদকের মধ্যে পড়ে, যে ছাগল গরু এরা কি করে ডাইরেক্টলি গ্রিন উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে, অর্থাৎ সরাসরি এরা সবজি বা উদ্ভিদের উপর নিয়োগ করে। যেমন এই যে তৃণভোজী প্রাণী কথাটা এখানেই বলে দিয়েছে, তৃণভোজী প্রাণীর মধ্যে এর মধ্যে ছাগল গরু এরা সবাই পড়ে যাবে। ওকে, এবার কবচী, জলজ কবচী শ্রেণীর প্রাণী, এটা আমাকে কে বলবে? কবচী শ্রেণী বলতে কাদেরকে বলা হচ্ছে? একটা এক্সাম্পল দাও তাহলে বুঝে যাও। কাঁকড়া, বলো। কাঁকড়া, চিংড়ি, ওগুলো বলেন? একদম, কাঁকড়া, শামুক, কাঁকড়া, চিংড়ি, শামুক, যাদের হচ্ছে কবচ থাকে তাদেরকে কবচী শ্রেণী বলে। আর বিভিন্ন কীট পতঙ্গ, যারা ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন আমি বলবো একটু একটু পরে, এরা হচ্ছে প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমারের মধ্যে পড়ে। গৌণ খাদক কি? যেসব খাদক প্রাথমিক খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে আমরা গৌণ খাদক বলি। অর্থাৎ এই তৃণভোজী প্রাণীদেরকে যারা যারা খাদ্য, যেমন ছোট ছোট মাংসাশী প্রাণী, যেমন ধরো এই যে ব্যাংকে আমরা বলতে পারি, ব্যাংক ব্যাংক কি হয়, ছোট ছোট মানে মাংসাশী প্রাণী, মানে কি এই কীট পতঙ্গ একটা উড়ে যাচ্ছে তাদেরকে খেয়ে নেয়, তাহলে সেগুলো হচ্ছে। আর এছাড়া হচ্ছে কুকুর, বিড়াল, নেকড়ে, এরা কি করে, কুকুর যে বিভিন্ন যে ব্যাংকে খাদ্য হিসেবে বা কোনো কিছু মাংস পুড়ে পচে, মানে কোনো কিছু যদি ছোটখাটো জীব পাখি হয়তো মরে পড়ে গেল তাকে খাদ্য হিসেবে গ্রহণ করলো, এদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর খাদ্য বলি। একটু না এক্সাম্পল গুলোর দিকে একটু ভালো করে ফোকাস করে পড়বে যে কোনটার এক্সাম্পল কি দিয়ে রয়েছে, সেগুলো থেকে কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন আসে। এবং কিছু পতঙ্গভুক প্রাণী আমি বললাম, এই যে এখানে বলা আছে ব্যাং, টিকটিকি, ছোট পাখি, ছোট মাছ, এদেরকে আমরা সেকেন্ডারি খাদক বা গৌণ খাদকের মধ্যে ফেলবো। আর প্রগৌণ খাদক, তৃতীয় শ্রেণীর খাদ্য, যেসব খাদক প্রাথমিক খাদকদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে আমরা প্রগৌণ খাদক বলবো। যারা এই কুকুর, বিড়াল, নেকড়ে, যেসব বড় বড় মাংসাশী প্রাণী, যেমন বাঘ, সিংহ, কুমির, বাজ পাখি, শোল, বোয়াল, হাঙর, তিমি, এরা কি করে বিভিন্ন ছোটখাটো মানে প্রাথমিক শ্রেণীর প্রাণীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এদেরকে আমরা প্রগৌণ খাদক বলবো। বলো এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। মাইক্রো কনজিউমার যেটা আমরা বললাম প্রথম থেকে, বলো বলো। বলো কবচী শ্রেণী যেটা বললেন, ওরা কবচী শ্রেণীটা কি সবজি উদ্ভিদকে খায়? মানে হ্যাঁ, তোমার তোমার হচ্ছে শামুক তাহলে কি খায়? তুমি দেখবে ঘরে একটা গাছ রাখবে, দেখবে শামুক এসে গাছগুলোকে কেটে দিবে, ফুলের গাছ রাখবে দেখবে গাছগুলোকে কেটে দিয়ে চলে গেছে, শামুক গাছে উঠে গাছগুলোকে কেটে গাছগুলোকে খেয়ে নিয়ে চলে যায়। তাহলে শামুক খায় কি? শামুককে কি তুমি খেতে দাও বিরিয়ানি রান্না করে? বলো। আচ্ছা বলো পূজা কি বলছো বলো। স্যার, ওই প্রগৌণ খাদকটা লেখা আছে যেসব খাদক প্রাথমিক খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে, ওটা তো গৌণ খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। সরি সরি সরি, এটা হচ্ছে একটু একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে গৌণ, এটা হচ্ছে গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণী হবে, সরি এটা ভুল আছে, সরি এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে, গৌণ, হ্যাঁ এটা একদম গৌণ খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলা হয়। ঠিক আছে, ওকে ওকে, এবার ঠিক দ্বিতীয় শ্রেণীর খাদক আর তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ তো এক হয়ে যাচ্ছে অনেকটাই। এক হচ্ছে কোথায়, এক হচ্ছে দেখো তো, বাঘ কি হচ্ছে, করে বাঘ নেকড়ে, হ্যাঁ কোনটার কথা বলছো, কোনটাকে বলছো, কুকুর, বিড়াল, নেকড়ে? হ্যাঁ, কুকুর, বিড়াল, কুকুর, বিড়াল কাকে খায়? আর না না, বাঘ কি নেকড়ে শুধু বলছি। হ্যাঁ, নেকড়ে ডবল কোথায় আছে দেখতে পাচ্ছি, সেই বাঘ সিংহের সাথে তো নেকড়েও হতে পারতো এখানে। নেকড়ে অরিজিনালি, নেকড়ে বাঘ বলছো সেটা আলাদা ক্যাটাগরি, নেকড়ে বলতে অরিজিনালি ছোট টাইপের যেগুলো থাকে, যেগুলো শেয়াল জিনিস, সেই জিনিসগুলো হয় না শেয়াল টেয়াল, সেগুলোকে নেকড়ে ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। অরিজিনালি নেকড়ে বলতে এই জায়গায় নয়, নেকড়ে বলতে এই বড় নেকড়ে বাঘের কথা বলছি, নেউল বলে যেটা হয়, নেউল বলতে পারো, হ্যাঁ নেউল হবে, নেউল বলতে পারো, নেউল তো, নেউল কি খায়, নেউল কি করে নেকড়ে খায়, বেজি, বেজি তো সাপ খায়, বেজি সাপ খায়, তাহলে বেজি তো প্রগৌণ খাদকের মধ্যেই পড়বে, বেজি তো এর মধ্যে আসবে না। যারা কোনো না কোনো প্রাণী খাবে তারা হচ্ছে তোমার এর মধ্যে পড়বে, তোমার হচ্ছে প্রগৌণের মধ্যে পড়বে, আর যারা গৌণ খাদক হবে তারা ওই তৃণভোজী প্রাণীদেরকে খাবে, ঠিক আছে।
আচ্ছা এবার দেখো ম্যাক্রো কনজিউমারের পরে এবার হচ্ছে মাইক্রো কনজিউমার। মাইক্রো কনজিউমার কি, যারা হচ্ছে আণুবীক্ষণিক মৃতজীবী হবে, অর্থাৎ আণুবীক্ষণিক মানে যাদের আমরা খালি চোখে দেখতে পাবো না। যেমন এক্সাম্পল খুবই ইজি, ব্যাকটেরিয়া ছত্রাক যাদেরকে আমরা দেখতে পাই না, এদেরকে আমরা কি বলতে পারি, বিয়োজক বা ডিকম্পোজার বলতে পারি। কেন বলা হয়, কারণ এরা কি হয় যে মৃত উদ্ভিদ বা প্রাণীদের প্রোটোপ্লাজমে যে জটিল যৌগগুলো থাকে তাদেরকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে সরল খাদ্যে পরিণত করে। এটাই বলা আছে, দেখো এরা কি মৃত উদ্ভিদ এবং প্রাণীদের প্রোটোপ্লাজমের উদ্ভিদ যৌগগুলিকে ভেঙে দেয়, অর্থাৎ বিয়োজিত করে। এই বিয়োজিত পদার্থের কিছু অংশ বিয়োজকরা গ্রহণ করে এবং বাকিরা বাকি পদার্থগুলি অজৈব লবণ রূপে পৃথিবীতে প্রকৃতিতে ফিরিয়ে দেয়, ফলে উৎপাদন উদ্ভিদরা তা গ্রহণ করে পুনরায় খাদ্য উৎপাদন করতে পারে। এই জন্য আমরা ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মাইক্রো কনজিউমার বা বিয়োজক বলে থাকি। বিয়োজক কেন বলি, যে উদ্ভিদের বা প্রাণীর জটিল প্রোটোপ্লাজমকে ভেঙে সরল প্রোটোপ্লাজমে পরিণত করা হয়, ফলে উদ্ভিদরা তো জটিল খাদ্য গ্রহণ করতে পারে না, এরা সরল খাদ্য গ্রহণ করে, তো সরল খাদ্যের উপযোগী তৈরি করে দেয় এই বিয়োজকরা। তাই জন্য এদেরকে আমরা ডিকম্পোজার বলে থাকি, ডিকম্পোজার বা বিয়োজক বলে থাকি। এবার দেখো ছোট্ট ভাবে একটা বাস্তুতন্ত্রে জীবজ এবং অজীবজ যে উপাদান রয়েছে তাদের মধ্যে আমাদের একটা ছোট্ট ভাগ রয়েছে, সেই ভাগটা পড়তে হবে। যে জীবজ উপাদান এবং অজীবজ উপাদানের মধ্যে ছোট্ট একটা পার্থক্য, পার্থক্যতে কি বলছে দেখো, বলছে জীবজ উপাদান কি, এরা উপাদানগুলি সজীব জীবদের নির্দেশ করে। তাহলে জীবজ উপাদানের মধ্যে অবশ্যই সজীব জীবরা থাকবে। এদের সজীব উপাদানগুলো কি কি, 1 নম্বর হচ্ছে উৎপাদক, খাদক এবং বিয়োজক। সেটাই আমরা বললাম, থাকবে একজন উৎপাদক, থাকবে একজন খাদক, থাকবে এবং বিয়োজক থাকবে। এটা আমাদের জীবজ উপাদান। আর অজীবজ উপাদান কি, বিভিন্ন অজীব গঠন পর্যায়ের সম্মুখে, যে বিভিন্ন প্রকার অজীব, যেগুলো অজীব অর্থাৎ যাদের মধ্যে প্রাণ থাকে না, জড় বস্তু, তাদেরকে বলবে। এদের উপাদান হচ্ছে অজৈব পরিপোষক, জৈব বস্তু এবং অন্যান্য পদার্থ। অলরেডি বললাম অজৈব পরিপোষক বা অজৈব বস্তু, জৈব বস্তু এবং অন্যান্য পার্থক্য, যেটা আমাদের ছোট্ট একটা বেসিক পার্থক্য। ওকে দেখো সবার ক্লিয়ার, এতটা ক্লিয়ার সবার, কোনো কোশ্চেন? আর ছোট্ট করে দেখার একটা ছবি দেওয়া আছে, যে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সবুজ উদ্ভিদের মধ্যে একটা রিলেশন হয়ে থাকে, সেই রিলেশনটা এখানে দেওয়া আছে। যে গাছকে খাচ্ছে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদককে এই হরিণকে খাচ্ছে কে, দ্বিতীয় হরিণকে খাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, আবার গাছকে খাচ্ছে ইঁদুর, ইঁদুরকে খাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, সাপ, সাপকে আবার খাচ্ছে কে, বাঘ, বাজ পাখি। বাজ পাখি দেখো প্রথম শ্রেণীর খাদককেও খাচ্ছে, আবার দ্বিতীয় শ্রেণীর খাদককেও খাচ্ছে। এই কারণে যে তৃতীয় শ্রেণীর খাদক হয় তারা কিন্তু দুই ধরনের শ্রেণীকেই খেতে পারে, প্রথম শ্রেণীকেও খায়, দ্বিতীয় শ্রেণীকেও খায়। এক্সাম্পল দেখো দেওয়া আছে, বাজ পাখি এটা তৃতীয় শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক, এরা দ্বিতীয় শ্রেণীকেও খায়, প্রথম শ্রেণীকেও খেয়ে থাকে। আর বাঘ কিন্তু আবার দ্বিতীয় শ্রেণীর খাদকদের খায় না, তারা কিন্তু আবার প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে থাকে। ওকে, কেয়ারফুলি অ্যান্সার দেখে আমাদের করতে হবে। এই ইমেজটা আশা করি এই এই জায়গাটার সাথে খেয়াল করছে, এটা কিন্তু দুটোই হবে, যেসব খাদক প্রগৌণ ও প্রাথমিক খাদক উভয় ধরনের খাদ্যকে, উভয় ধরনের একে খাদ্য হিসাবে গ্রহণ করে, একদম কারণ দুটোকেই কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে, প্রাথমিক এবং গৌণ খাদক উভয়কেই গ্রহণ করবে প্রগৌণ খাদক। দেখো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে আশা করি টপিকটা, কারো কোনো কোশ্চেন বলো। কৃষানু, শিউলি, অন্বেষা, তুলি, উত্তম, সবার, রুম্পা, পিঙ্কি, সবার ক্লিয়ার? ওকে দেখো তো এখানে আমাদের টোটালি এটা হচ্ছে কমপ্লিট হলো। তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই সেকেন্ড ফেজের, আমাদের দ্বিতীয়টা আমরা আজকে একটু কন্টিনিউ করে দিই। আমার ডক্স এখনো রয়েছে, আচ্ছা এখানে দেখো এর পরের আমাদের যে টপিক, আমি ভেবেছিলাম যে এখানটাই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু খাদ্য শৃঙ্খলটা এখানে চলে আসছে, বলে দিচ্ছি আজকে। দেখো
তো এখানে পড়তে গিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এরপরে আমাদের কাছে আসবে, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। ওকে, দেখো স্ক্রিন দেখা যাচ্ছে সবার ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, দেখো দেখো তো আমরা এবার পড়ব খাদ্য শৃঙ্খল, যেটাকে আমরা ফুড চেন বলে থাকি। তো খাদ্য শৃঙ্খল যেটাকে আমরা ফুড চেন, ফুড চেন বলবো, জিনিসটা কি বাস্তুতন্ত্রতে, এই বাস্তুরীতিতে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকদের মধ্যে একটা সুনির্দিষ্ট সম্পর্ক থাকে, এবং খাদ্য খাদকের মধ্যে এরূপ সম্পর্ককে আমরা এক কথায় বলতে পারি খাদ্য শৃঙ্খল। যে খাদ্য খাদকের মধ্যে একটা ভালো সম্পর্ক সবসময় থাকবে, ভালো সম্পর্ক বলা ভুল, যে একটা সম্পর্ক থাকবে, যে খাদ্য খাদক খাদককে খাবে, খাদক খাদককে যদি না খায় তাহলে তো তারা বেঁচে থাকতে পারবে না। তো এই যে একটা রিলেশন থাকে, সেই রিলেশনকে আমরা খাদ্য শৃঙ্খল বলে থাকি। এবং বিজ্ঞানী ওডাম খুবই গুরুত্বপূর্ণ, দেখো বিজ্ঞানী ওডাম প্রথম এই খাদ্য শৃঙ্খলের একটা সংজ্ঞা দিয়েছেন 1966 সালগুলো ইম্পর্টেন্ট নয়, একটা সংজ্ঞা প্রথম দিয়েছেন খাদ্য শৃঙ্খলের বিজ্ঞানী ওডাম। তিনি বলেছেন কি, যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য খাদকের মধ্যে সম্পর্কযুক্ত প্রাণীগোষ্ঠীতে প্রভাবিত হয়, সেই প্রবাহকে আমরা খাদ্য শৃঙ্খল বলে থাকি। অর্থাৎ খাদ্য শক্তি উৎপাদক, যে খাদ্য তৈরি হচ্ছে সেটা উৎপাদক থেকে প্রথমে প্রথম শ্রেণীর খাদক, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে তৃতীয় শ্রেণীর খাদকের মধ্যে যায়, তৃতীয় শ্রেণীর খাদক আবার মারা যাওয়ার পরে কি হয়, ডিকম্পোজারের মাধ্যমে তাদের মধ্যে যে খাদ্য সেগুলোকে আবার মাটির সাথে মিশে যায়, সেগুলোকে আবার উৎপাদকরা কালেক্ট করে। তাহলে এটা একটা সাইকেল বা সাইক্লিক্যাল অর্ডারে এটা হতে থাকে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, উৎপাদকের মধ্যে। এই যে একটা সার্কেল বা এই যে একটা ক্রমপর্যায় তৈরি হয়েছে খাদ্য খাদকের মধ্যে, সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে আমরা খাদ্য শৃঙ্খল বলবো। মানে এই যে একটা রিলেশন বা একটা শৃঙ্খল তৈরি হয়েছে, একটা মানে কি বলবো, একটা বন্ধন তৈরি হয়েছে, সেটাকে আমরা খাদ্য খাদক, খাদ্য শৃঙ্খল বলবো। খাদ্যের সম্পর্কের ভিত্তিতে উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে। প্রকৃতিতে আমরা সাধারণত তিন ধরনের খাদ্য শৃঙ্খল দেখতে পাই, এই তিন ধরনের খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমরা আলোচনা করব। প্রকৃতিতে আমরা তিন ধরনের খাদ্য শৃঙ্খল দেখতে পাই, তবে পরিবেশের ভিত্তিতে, যে বিভিন্ন জায়গায় পরিবেশের ভিত্তিতে আমরা চার ধরনের খাদ্য শৃঙ্খল দেখতে পাই, যে অ্যাকর্ডিং টু পরিবেশ কোন জায়গায় তারা অ্যাডপ্ট করছে তার ভিত্তিতে আমরা কিন্তু চার ধরনের খাদ্য শৃঙ্খল দেখতে পাই। প্রথম দেখো বলেছে জলাশয়ের খাদ্য শৃঙ্খল, জলাশয়ের খাদ্য শৃঙ্খলের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন, যেগুলোকে আমরা উৎপাদক বলে থাকি, জলে ভাসমান আণুবীক্ষণিক উপজীবদের আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলে থাকি, তাদেরকে উৎপাদক বলি। তারপর ফাইটোপ্ল্যাঙ্কটন ছাড়া যেগুলো অজীব, যেগুলো প্রাণী থাকে প্রাথমিক খাদক, এই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় যারা, তাদেরকে জুপ্ল্যাঙ্কটন বলা হয়, প্রাথমিক খাদকের মধ্যে। এই জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটনদের খায় বিভিন্ন ছোট মাছ, সেগুলোকে আমরা গৌণ খাদক বলবো। আবার গৌণ খাদকদেরকে খায় বিভিন্ন সারস পাখি, মানে এই যে মাছ রাঙা বলো, যারা এই যে মাছ ধরে ধরে খায়, ছোট ছোট মাছদেরকে খায় সারস পাখি, সেগুলো আমাদের গৌণ খাদকের মধ্যে। বলো বলো স্যার, সারস পাখির জায়গায় ওই ছোট মাছগুলোকে তো বড় মাছগুলো খেয়ে থাকে। হ্যাঁ অবশ্যই হবে, সারস পাখি বলতে পারো তুমি, বড় মাছকেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বড় মাছ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা বড় মাছও হবে। ওকে দাঁড়া এক সেকেন্ড, বড় মাছ, ওকে বড় মাছও হবে প্রবণ খাদকের মধ্যে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার এটা হলো আমাদের জলাশয়ের খাদ্য শৃঙ্খল। এবার আমাদের চারণ ভূমির খাদ্য শৃঙ্খল, যেগুলো দেখো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, সেগুলো এখানে একটু ভালোভাবে আলাদা করে এক্সপ্লেন করা আছে। জলাভূমির খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রথমেই উৎপাদক, যেগুলো সবুজ উদ্ভিদ, ঘাস, তার মধ্যে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে ঘাস, এই ঘাসদেরকে খায়কে বিভিন্ন খরগোশ, যারা হয় প্রাথমিক খাদকের মধ্যে, আবার এই খরগোশদের খায়কে বিভিন্ন শেয়াল, যাদেরকে আমরা গৌণ খাদক বলে থাকি। এই ধরনের খাদ্য শৃঙ্খল আমরা চারণভূমির ক্ষেত্রে দেখতে পাই। আর বনভূমির ক্ষেত্রে, বনের ক্ষেত্রে কি দেখতে পাই, বিভিন্ন সবুজ উদ্ভিদ থাকে, মানে যেগুলো ঘাস লতা পাতা থাকে, সেগুলো আমাদের উৎপাদকের মধ্যে বা প্রডিউসারের মধ্যে থাকে।
সেই উৎপাদকদের খায়কে বিভিন্ন হরিণ খায়, এগুলোকে আমরা প্রাথমিক খাদক বলি। এই হরিণদের খায়কে আবার বাঘ খায়, তাদেরকে আমরা গৌণ খাদক বলে থাকি। দেখো আমি একটু আগে ছবিটা দেখিয়েছিলাম, বলো বলো বলো। চারণ ভূমির ওখানে প্রাথমিক খাদকে গরু ছাগল এগুলো হবে না? হ্যাঁ গরু ছাগল হবে। এবার তুমি বলো বনের মধ্যে, বনের মধ্যে কি গরু ছাগল থাকে বলো তো? চারণভূমির কথা বললাম। হ্যাঁ হ্যাঁ চারণভূমিতে হ্যাঁ খরগোশ, হ্যাঁ এখানে গরু ছাগল অ্যাড করে দাও, কোনো অসুবিধা নেই। গরু ছাগল ভেড়া একদম কোনো অসুবিধা নেই, অ্যাড করো, কোনো অসুবিধা নেই। ওকে কারেক্ট, ঠিক আছে। আচ্ছা আর কিছু? আমরা গরু ছাগলকে কিন্তু চারণ করে থাকি, তখন চারণভূমির মধ্যে হ্যাঁ করতে পারো, শকুন করে দাও, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি বুঝলেই হলো, এগুলো ডাইরেক্ট ভাবে না, কোনো অসুবিধা নেই, শকুন অ্যাড করো, কোনো অসুবিধা নেই। এগুলো দেখো বোঝার ভিত্তিতে, যে ওই জায়গায় চারণভূমিতে কি শকুন গরু এরা কি যায়, তাহলে হ্যাঁ অবশ্যই খরগোশ প্রতিপালন হয়, গরু হয়, ছাগল হয়। এবার এটাকে আমরা মুরগিও করতে পারি এর সাথে, কোনো অসুবিধা নেই। যদি আমরা মুরগি করতে চাই সেটাও করতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এগুলো কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয় যে এইগুলাই পার্টিকুলার হবে, এগুলো জাস্ট বোঝার জন্য কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে। আচ্ছা এবার হচ্ছে স্থলভূমির ক্ষেত্রে খাদ্য শৃঙ্খল। প্রথম হচ্ছে আমাদের উৎপাদক রয়েছে, যেগুলো আমাদের থাকে, অলরেডি বলে দিয়েছি উৎপাদক। এই উৎপাদক গুলোকে খায়কে সবুজ উদ্ভিদদের বিভিন্ন ঘাস ফড়িং খেয়ে থাকে, ঘাস ফড়িং, তার সাথে সাথে এখানেও গরু ছাগল যা অ্যাড করবে কোনো অসুবিধা নেই। এবার এই এই ঘাস ফড়িং করলে তখন প্রগৌণ খাদক হবে কে? ব্যাং হবে। ব্যাং, ব্যাংকে আবার কে খাবে? সাপ খাবে। সাপকে আবার কে খাবে? বাজ পাখি খাবে। তাহলে এইভাবে হতে পারে, বাজ পাখি হবে, তাই তো? যা তুমি অ্যাড করবে, যেটা তুমি খাদকের মধ্যে অ্যাড করবে সেই অনুযায়ী তোমাকে পরবর্তী খাদকদেরকে অ্যাড করতে হবে, ব্যাস এই তো সোজা কথা। ক্লিয়ার সবার? বলো কারো কোনো ডাউট থাকলে বলো বলো বলো। স্যার ময়ূর সাপকে তো ময়ূরও খায়, না ময়ূর তোমার পড়বে এর মধ্যে, প্রাথমিক খাদকের মধ্যে পড়বে ময়ূর। আচ্ছা ময়ূর বলছো, ময়ূর কি খায়? ময়ূর হচ্ছে সাপকে খায়। হ্যাঁ ময়ূর তোমার সর্বোচ্চ খাদকে পড়ে যাবে, অ্যাড করা যাবে, কোনো অসুবিধা নেই। ময়ূর একদম কোনো অসুবিধা নেই, অ্যাড করো, কোনো অসুবিধা নেই। ওকে আচ্ছা বলো, ক্লিয়ার সবার? বলো এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে বলো বলো। কি বলছো কবিতা? দেখো দেখো এখানে মানুষকে কিন্তু আমি অ্যাড করছি না, কোনো জায়গায় মানুষ কিন্তু অ্যাড করা নেই খাদ্য শৃঙ্খলের মধ্যে। মানুষ অবশ্যই প্রগৌণ খাদক সর্ব, এই জন্য মানুষকে কোনো জায়গায় দেখো অ্যাড করা হয়নি, মানুষকে কিন্তু এই কারণেই কোনো জায়গায় অ্যাড করা হয়নি। হ্যাঁ মানুষ বললে অবশ্যই সর্বোচ্চ খাদকের পক্ষে আসবে, মানুষ সর্বভুক বলা হয়, মানুষ অবশ্যই সর্বোচ্চ সর্বভুক, কিন্তু এটা সর্বোচ্চ খাদকের মধ্যেই পড়বে একদম। কিন্তু এই কারণে দেখো মানুষকে কোনো জায়গাতেই বলা হয়নি, মানুষ খুব সমস্যার জিনিস, তাই তো? সব কিছু সমস্যা মানুষের জন্যই। যেখানে ময়ূরকে করা হয়েছে দেখো কোথায় গেল, কোথায় কোথায় করলো? খাদ্য শৃঙ্খল অনুযায়ী তো খাদ্য খাদকের এটা চেঞ্জ হয়, খাদ্য তোমার যেই জায়গায় যতটা অবধি স্টেজ আসবে যেখানে তোমার এ থাকবে না। তুমি দেখো না এই জায়গাটা, আমি তোমাকে যে ছবিটা দেখালাম, এখানে তুমি বলো বাঘকে কি আমি দ্বিতীয় শ্রেণীর খাদকে ফেলতে পারবো? কারণ প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, তাহলে বাঘকে কি আমি আমি সেকেন্ড জায়গায় ফেলাতে পারবো?
ফেলাতে পারবো না। বাঘ সবসময় তৃতীয় শ্রেণীর খাদকের মধ্যেই পড়বে, কারণ চেনের খাদ্য চেনের মধ্যে কার উপর কোন বাস্তুতন্ত্রটাকে আমি ধরছি তার ভিত্তিতে আমাদের ভাগ করতে হবে। এরকম এক্সাম্পল ডাইরেক্ট নয়, সে তার ফুড হ্যাবিট বাকি কার কার উপর ডিপেন্ড করে আসছে তার ভিত্তিতে আমাকে বলতে হবে। আমি ডাইরেক্টলি বলতে পারবো না যে প্রগৌণ খাদকের উদাহরণ মানে এটাই পার্টিকুলার, সেরকম নয়। কিন্তু যে দ্বিতীয় শ্রেণীর খাদক সে কোনো জায়গায় সর্বোচ্চ শ্রেণীর খাদকও হবে যদি দ্বিতীয় শ্রেণীতে গিয়ে তার এভলিউশন বলো বা তার বাস্তুতন্ত্র সেখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন সে তৃতীয় শ্রেণীর খাদক হিসেবেও তো পরিগণিত হবে। ডিপেন্ড করছে যে বাস্তুতন্ত্র কোথায় গিয়ে ক্লোজ হচ্ছে। যেখানে তিনটে জিনিস উৎপাদক, প্রাথমিক শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক রয়েছে, সেখানে দ্বিতীয় শ্রেণীর খাদককে আমরা সর্বোচ্চ খাদকও বলতে পারি যেখানে দ্বিতীয়তে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ডাইরেক্ট দেখবে যে সে কোন বাস্তুতন্ত্রে বিলং করছে, সেই বাস্তুতন্ত্র অনুযায়ী তাদেরকে ভাগ করতে হবে। বুঝা গেছে শিউলি? বুঝতে পেরেছো তো? কারণ আমাদের ভাগটা করতে হবে তার বেসিসে, ভাগটা আমাকে তার বেসিসে করতে হবে। আচ্ছা আচ্ছা, একটু আরেকটু এগিয়ে দিচ্ছি তাহলে, আরেকটু এগিয়ে দিচ্ছি। খাদ্য শৃঙ্খলের অরিজিনাল যে প্রকার, তিনটে ভাগের প্রকার, সেটা আমি এখানে বলে দিচ্ছি। যে প্রথম হচ্ছে দেখো গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা শিকারী জীবী খাদ্য শৃঙ্খল, এগুলো কি? এই প্রকার খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে ক্রমশ প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদকে শেষ হয়। এইরকম খাদ্য শৃঙ্খলে জীবের আকার ক্রমশ বাড়তে থাকে এবং জীবের সংখ্যা ক্রমশ কমতে থাকে, যেগুলোকে আমরা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বললাম। মানে একটু আগে যেটাকে আমি এই গ্রেজিং মানে চারণভূমির খাদ্য শৃঙ্খলকেই আমি একটু অন্যভাবে ভাগ করছি, সেটাকে আমরা গ্রেজিং। সেম ব্যাপার, এখানে দেখো সবুজ উদ্ভিদকে আমরা উৎপাদক হিসেবে বললাম, সবুজ উদ্ভিদদের খাচ্ছে কে? ঘাস ফড়িং, আমি অলরেডি বললাম ঘাস ফড়িং কে। প্রগৌণ খাদক ব্যাংকে বলা হবে, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক বাদ পাখি। এবার ময়ূর এখানে অ্যাড করলে করতে পারো, কোনো অসুবিধা নেই গ্রেজিং ফিল্ডের ক্ষেত্রে। এটাকে আমরা তিনটে ভাগে টাইপ বললে তখন তিনটে হয়ে যাচ্ছে। আমি এটাই বলছিলাম যে পরিবেশের উপর আমি ভাগ করছি, টাইপের উপর বেস করলে আমাদের তিনটে হয়ে যাচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রকার। পরজীবী খাদ্য শৃঙ্খল যেটাকে প্যারাসাইটিক ফুড চেইন বলা হয়, এই প্রকার খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়ে পরজীবী জীবে গিয়ে শেষ হয়ে যায়। অর্থাৎ একজন থাকবে প্রডিউসার, উৎপাদক হলো, সেই উৎপাদককে খাবে কে? গরু খাবে, প্রাথমিক খাদক। সেই গরুর মধ্যে যে কৃমি থাকে সেই কৃমি হবে প্রগৌণ খাদক, গৌণ খাদক। তাহলে এই জায়গায় দেখো এখানে কিন্তু আবার কৃমিকে কে খাবে সেটা নয়, এখানে বাস্তুতন্ত্র কিন্তু গৌণ খাদকে গিয়ে কৃমিতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের যে যে বাস্তুতন্ত্রটা গঠিত হয়েছে তার লিমিট কতটা, সেই লিমিটের উপর বেস করে আমাদের কিন্তু করতে হবে। বুঝা গেছে? এবং লাস্ট হচ্ছে দেখো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কর্কর খাদ্য শৃঙ্খল, যেটাকে ডেট্রিটিয়াস, যেটাকে ডেট্রিটিয়াস ডেট্রিটাস ফুড চেইন বলা হয়। এই ডেট্রিটাস কি? যে জীবদেহ থেকে উৎপন্ন যে পরিত্যক্ত বস্তুর সমন্বয়ে গঠিত পচনশীল বস্তু, মানে আমাদের জীবদেহ থেকে যে পরিত্যক্ত বস্তু হয়, যে আমরা যে মল ত্যাগ করছি বা বিভিন্ন দেহ থেকে যে আমাদের জিনিস নির্গত হয় সেগুলো কি এক জায়গায় পচে? সেগুলো সাপোজ আমরা কোনো জায়গায় মল ত্যাগ করছি, সেই জায়গায় সেটা জমা হয়ে পচছে, তাহলে সেই জিনিসটাকে আমরা কর্কর বলে থাকি, সেই জিনিসকে গুলোকে কর্কর বা ডেট্রিটাস বলে থাকি। এবার কি হয়, এই ডেট্রিটাস বা কর্কস গুলোকে কি করে, যে মৃতজীবী যেসব অনুজীব হয়, যেসব ব্যাকটেরিয়া মৃতজীব অনুজীব হয়, তারা কি করে আমাদের যে এই পচনশীল বস্তু আমরা যেগুলো ত্যাগ করছি জটিল উপাদানগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। এগুলোই বললাম যে ব্যাকটেরিয়া ছত্রাক কি করে, সেইগুলোকে শক্তি সংগ্রহ করে। ব্যাকটেরিয়া এই অনুজীব কি করলো, অজৈব উপাদানে ভাঙলো,
এরপর ব্যাকটেরিয়া ছত্রাক যেগুলোকে আমরা ডিকম্পোজার বলি, তারা কি করে খাদ্যগুলোকে শক্তি হিসাবে গ্রহণ করে থাকে, এবং সেই জন্য সেই জীবকে আমরা ডেট্রিভোর বলে থাকি। দুটো পার্থক্য আছে দেখো, ডেট্রিভোর কাদেরকে বলছি, যারা এই মৃতদেহ থেকে যে কর্কর প্রাণী বা ডেট্রিটাস থেকে খাদ্য সংগ্রহ করে তাদেরকে আমরা ডেট্রিভোর বলে থাকি। দুটোর মধ্যে পার্থক্য, ডেট্রিটাস কি, যে পচনশীল বস্তুকে ডেট্রিটাস বলা হয়, আর যারা এই পচনশীল বস্তু থেকে সরল খাদ্য থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে ডেট্রিভোর বলা হয়। তাহলে এক্সাম্পল অফ ডেট্রিভোর হবে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। এবং এই খাদ্য শৃঙ্খল দেখো মৃতজীবী থেকে শুরু হয়ে বৃহৎ খাদ্যকে গিয়ে শেষ হয়। মৃতজীবী মানে মৃত যেসব জিনিসপত্র থাকে তাদের উপর থেকে খাদ্য সংগ্রহ করে, সেগুলোকে এদের খাদ্য শৃঙ্খল মৃতজীবী থেকে শুরু হয় এবং বৃহত্তর খাদ্যকে গিয়ে শেষ হয়ে যায়। সেই জন্য উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফ্লোরিডা, ফ্লোরিডার যে লবণাক্ত অঞ্চল থাকে যেখানে ব্র্যাকিস জোন, ব্ল্যাক নয় কিন্তু ব্র্যাকিস জোন মানে ব্যাক ওয়াটার বলা হয়, সে ব্যাক ওয়াটার আমি বলেছিলাম, সেখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন আমাদের সুন্দরবন থাকে, সে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের পাচা মানে যে পাতাগুলো হয় সেগুলো পড়ে গিয়ে জলে পড়ে পচে যায়, এবং পচে গিয়ে মৃতজীবী জীব এই পচন গুলো করিয়ে থাকে। এবং জলে বিভিন্ন প্রাণী থাকে, যে নিমাটোড থাকে, পতঙ্গের লার্ভা থাকে, তারা এইসব পচা বস্তুগুলোকে গ্রহণ করে, সেই জন্য তাদেরকে বলা হয় কর্কর ভক্ষক, যাদেরকে ডেট্রিটাস কনজিউমার বলা হয়, মানে যেগুলোকে ডেট্রিভোর, মানে ডেট্রিটাস কনজিউমার আর ডেট্রিভোর একই জিনিস, দুটো আলাদা আলাদা নাম। এইসব কর্ক, এইসব যারা এদেরকে খাচ্ছে তাদেরকে আবার ছোট ছোট মাছ ভক্ষণ করে, এবং এই ছোট ছোট মাছদেরকে আবার বড় মাছেরা ভক্ষণ করে, ফলে এখানে কর্কর খাদ্য শৃঙ্খল একটা গঠন হয়েছে। কর্কর খাদ্য শৃঙ্খল বলতে যেটাকে আমরা বলবো যে পরপর এটা তৈরি হয়েছে, এটা আমি তোমাদের এক সেকেন্ড, এটা আমি তোমাদের এখানে একটা ছক করে দিচ্ছি, ছকটা এখানে করা নেই, আমি বলে দিচ্ছি এখানে, পচনশীল জীব বস্তু এখানে ছকটা করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। পচনশীল জীব বস্তু মানে যেগুলো মিথ ম্যানগ্রোভ পাতা থেকে শুরু করে যে ব্যাকটেরিয়া থাকে তাদেরকে খাচ্ছে কে, ডেট্রিটাস কনজিউমার, মানে ডেট্রিটাস কনজিউমার বলতে কি, যে পতঙ্গের লার্ভা নিমাটোডস যেসব রয়েছে তারা খাচ্ছে, তাদেরকে খাচ্ছে কে, ক্ষুদ্র মাংসাশী মাছ, মানে যেসব ক্ষুদ্র মাছ রয়েছে তারা খাচ্ছে, ক্ষুদ্র মাছেদের কে খাচ্ছে, বৃহৎ মাংসাশী মাছ। ব্যাস, তাহলে এটা দেখো আমাদের টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে, যেভাবে আমি বললাম সেম ভাবে দেখো এখানে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, যে পচনশীল জীবজন্তু কনজিউমারের মধ্যে পড়ছে, যেটা আমরা বলবো উৎপাদকের মধ্যে পড়ছে, তাহলে আমি সেভাবে ভাগ করে দিচ্ছি, ডেট্রিটাস কনজিউমার তখন প্রাথমিক খাদকের মধ্যে পড়ছে, আর ক্ষুদ্র মাংসাশী এগুলো আমাদের গৌণ খাদকের মধ্যে পড়ছে, আর বৃহৎ মাংসাশী মাছ আমাদের প্রগৌণ খাদকের মধ্যে পড়ছে। ব্যাস দেখো, ইজি, খুব কঠিন লাগলো টপিকটা, ইজি টপিক তাই তো, সবার হবে, বলো বলো। প্রগৌণটা পরে একটা থাকে, ওটা সর্বোচ্চ না, প্রগৌণর পর প্রগৌণটাই সর্বোচ্চ বলা হয়, এটা ডিপেন্ড করছে, যদি এবার বৃহৎ মাংসাশী মাছেদেরকে আবার বড় তিমি মাছ খেয়ে থাকে তখন তাদেরকে আমি যদি যদি সমুদ্রের এখানে বলতে থাকি, যদি আমি এটাকে সমুদ্রের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে সেই জায়গায় যদি হাঙর এসে থাকে তাহলে সেটা আমাদের সর্বোচ্চ খাদকের মধ্যে হবে, আর যদি এখানে বৃহৎ মাংসাশী মাছের মধ্যেই এটা শেষ হয়ে যায় তাহলে প্রগৌণ খাদককেই আমি সর্বোচ্চ খাদক বলবো। বুঝাতে পারলাম শ্রেয়সী? হ্যাঁ স্যার। মানে আমাদের ডিপেন্ড করছে বাস্তুতন্ত্রের মধ্যে কতজন আসছে, কতগুলো খাদক আসছে, সেই ভিত্তিতে আমি ভাগটা করতে পারবো। ওকে, দেখো সবার টপিক ক্লিয়ার আশা করি। হ্যাঁ স্যার।
ওকে, তাহলে নেক্সট ইয়ার আমরা খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয়, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, শক্তি প্রবাহ, এরপর তার সাথে সাথে আমাদের যে চক্রগুলো আছে, অক্সিজেন চক্র, খাদ্য পিরামিড, খাদ্য জাল, এগুলো আমাদের পরের টপিকের আলোচনার বিষয়বস্তু হবে। প্রত্যেকে এতটা অবধি খুব ভালো করে পড়বে, ওকে, কোনো যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এমআইসিএস এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।